আমার বড় ছেলে একটা প্রতিবন্ধী, ওরে নিয়ে আমি সারাক্ষণ থাকি, এখন আমি ওর পাশে কিভাবে থাকবো? গণ আন্দোলনে ছাত্র জনতার বিজয় হয়েছে। নতুন উদ্যমে দেশ গড়ার নানা কাজে ঝাঁপিয়ে পড়েছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, তো কেউ দেয়ালে আঁকছেন নতুন বাংলাদেশের গ্রাফিতি। অথচ এ আন্দোলনের অংশ হয়েও নতুন বাংলাদেশের আলো দেখা হচ্ছে না পুলিশের ছররাগুলিতে চোখ হারানো কিশোর মোবিন হোসেনের। সহযোদ্ধারা যখন বিজয় উৎসবে মাতোয়ারা রাজপথে, তখন চোখে অনন্ত অন্ধকার নিয়ে মোবিন কাতরাচ্ছেন বাড়িতে। না এখন দেখতে পাই একটু, একটু দেখতে পাই না, কিন্তু মাথার ভিতর অনেক গুলি আছে, মাথায় আমি ব্যথা ভিতরে, রাত্রে ঘুমাইতে আমার সমস্যা হয়, মাথা রাখি না, সব গুলি এক সাইডে আসে পরে। 18 তারিখ জুন মাসে 18 তারিখে সকালবেলা 11টা বাজে ছাত্রদের মিছিল আসে, তারপর আমি দোকান বন্ধ করে ছাত্রদের মিছিলে নেমে যাই, ছাত্রদের সাথে থানার কাছে যাই, থানার কাছ থেকে কোথা থেকে জানি গুলি আসে আমার মাথায় এসে পড়ে, মাথায় এসে পড়ার পরে মানে সব জায়গায় এসে পড়ে কিন্তু বুঝতে পারি না, আর পরে সাথে সাথে আমার চোখ উল্টা জায়গা, চোখ দিয়ে আর দেখি না, রক্ত পড়তে থাকে ইচ্ছারম, রক্ত বুঝি হাত গরম হয়ে যায়, রক্ত গরম তাদের বুঝি, তারপর ইচ্ছারম রক্ত পরে আমি বসে পড়ি কল্যাণ খেয়া, ছাত্রদের ডাক দিই, ছাত্ররা এসে ধরিয়া এসে আমার টান দিয়ে নিয়ে যায় থানার সামনে তো একটু দূরে, তারপর 10-12 জন ছাত্ররা মিললা ধরিয়া উস্কায় আমার গেঞ্জি খুলছে, আগে গেঞ্জি খুলিয়া বাঁধিছে মাথা, অনেক রক্ত পড়ছে মাথা বাঁধিয়া, সে গেঞ্জি খুলিয়া মাথা বাঁধিয়া রিক্সা উঠে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, 10-12 দিন থাকার পর ওখানে অপারেশন করছে, দুই চোখ অপারেশন করে গুলি বের করছে ওখান থেকে, তারপর আবার চক্ষু হাসপাতালে নিয়ে গেছে, ওখান থেকে রিটার্ন করার পরে চক্ষু হাসপাতালে নেওয়া, ওখানে বলছে যে চক্ষু আসতে ডান চক্ষু আসার সম্ভাবনা আছে, পুরা আসবে কিনা এটা বলে না আসার সম্ভাবনা। শরীয়তপুরের ডেমোডা উপজেলার বড় সিধুকুড়া গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মবিন হোসেন উত্তরা এলাকায় অংশ নিয়েছিলেন আন্দোলনে। চিকিৎসকরা জানিয়েছেন শটগানের শতাধিক ছররা গুলি লেগেছে তার মাথা ও মুখমণ্ডল জুড়ে, গুলিতে ক্ষত বিক্ষত তার চোখে স্বাভাবিক দৃষ্টিশক্তি আর ফিরবে কিনা তা এখনো অজানা। ছেলের আগেই পড়ালেখা করতো না, জন্য আগেই ঢাকা পাঠাইছে, ছেলে যে আন্দোলনে ছেলে যে বেরোতো জানি, ছেলে ছেলে ছাত্রগোর সাথে আন্দোলনে কি আজকে গুলি বিভক্ত, আজ 1 মাস যাব তার সাথে নেই, আমার ছেলে তো চোখে দেখতে পায় না, আমার ছেলের সুচিকিৎসা আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমার যেটুকু ছিল রোগ দিয়া, এখন আমার বিটা বাড়ি ছাড়া তোর কিছু, আর আমার মেজ ছেলে যতটুকুই চাকরি করে নিয়ে তো দৌড়াইতে দৌড়াইতেই সবসে, এখন আমি এই সরকারি আর সবার কাছে আবেদন আমার যে আমার ছেলের সুচিকিৎসা পাক, আমাদের পাশে এসে দাঁড়াও, আমার একটা ঘর নাই, ঘর শুধু এই বিটা বাড়ি ঢুক ছাড়া কিছু নাই, আমি সবার কাছে দেশবাসী সবার কাছে আবেদন আমার ছেলের পাশে এসে সবাই দাঁড়াও, আমার বড় ছেলে একটা প্রতিবন্ধী, ওরে নিয়ে আমি সারাক্ষণ থাকি, এখন আমি ওর পাশে কিভাবে থাকবো জানি আমি। কোটা বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে দু চোখ ও কান নষ্ট হয়ে যায় মবিনের। ধার দেনা করে প্রায় 2 লাখ টাকা খরচ করে চোখের 4টি অপারেশন করিয়ে রীতিমতো পথে বসেছে তার পরিবার। সামনে আরও 2টি অপারেশন করাতে প্রয়োজন অনেক টাকার। কোথায় বিধবা নাজবা পাবেন এত টাকা? স্বামীর রেখে যাওয়া ভাঙাচোরা ঘর আর ভিটেমাটি এখন তার শেষ সম্বল। এখন চিকিৎসা ওর একটা আপাতত অপারেশন হয়েছে, এখন টোটাল চিকিৎসায় বন্ধ আছে, আর অপারেশন করতে পারতেছে না, কারণ আরও অপারেশন আরও 3টা করা লাগবে, একটা হয়েছে, টাকার কারণে ওর চিকিৎসা আর করতে পারতেছে না, ওর 4টার ভিতর 3টা অপারেশন বাকি আছে, এখন একটা হয়েছে। যাওয়ার পরে মাথায় গুলি লাগার কারণে 2টা চোখ বাদ হয়ে গেছে, 1টা অপারেশন করা হয়েছে, 3টা অপারেশন করানো বাকি, আর্থিকভাবে তাদের টাকা পয়সা নাই, অপারেশন করতে পারছে না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, আর ছোট ভাই ছোটবেলা থেকে চঞ্চল ছিল, প্রতিবাদী ছিল, ও দেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে কিন্তু ওর চোখ 2টা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ ও দেখতে পারতাছে না। শরীয়তপুর প্রতিনিধি সোয়াক খান সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।